ডিয়ার আসসালামু আলাইকুম অল এ আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি ইব্রাহিম খলিল আজকে আমরা জানবো যে পাসপোর্ট অ্যাপ্লিকেশনের বিভিন্ন স্ট্যাটাস অর্থাৎ আপনি পাসপোর্ট করেছেন বা করতে চাচ্ছেন কিন্তু পাসপোর্ট করেছেন যখন আপনার মোবাইলে বিভিন্ন মেসেজ আসে আপনি বুঝতেছেন না যে কোন স্ট্যাটাস দ্বারা কি বোঝায় বা আপনি যখনই পাসপোর্টটা চেক করেন অনলাইনে বিভিন্ন স্ট্যাটাস দেখায় বাট সেই স্ট্যাটাসগুলো আপনি বোঝেন না তো আজকের লেসনটা আপনাদের জন্য যারা পাসপোর্টের স্ট্যাটাস বোঝেন না তো আমরা প্র্যাকটিক্যালি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন ওকে লেটস বিগিন দ্য লেসন তো প্রথমে আমি কিছু স্ট্যাটাস দেখাবো এখানে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি যে পাসপোর্ট অ্যাপ্লিকেশন আমরা কি ধরনের বিষয়গুলো পাই যেমন দেখেন এখানে লেখা আছে যে এনরোলমেন্ট আইডি আর এখানে লেখা আছে স্ট্যাটাস আপনি যখন অনলাইনে চেক করেন তখন এই ধরনের কিছু বিষয় আসে যেমন এখানে বলছে ফেন্ডিং ফর অ্যাসিস্ট্যান্ট অথবা ডিপুটি ডিরেক্টর অ্যাপ্রোভাল অর্থাৎ পাসপোর্টটা আবেদন করার পরে ডাইরেক্টর স্যার উনি কী করেন এটা স্যান্ড করে দেন ডাকাতে মেন পাসপোর্ট অফিসে ওকে তো এই এই লেখাটা থাকলে আমরা বুঝবো যে ডাইরেক্টর স্যার এখনও কী করে নাই ডাকাতে ফাইলটা স্যান্ড করে নাই ওকে তারপর আরেকটা ফাস্টপোর্ট আরেকটা স্ট্যাটাস আমরা দেখি এখানে লেখা আছে যেমন ফুলিস ভেরিফিকেশন ইজ রিজেক্টেড এখন দেখেন ফুলিস ভেরিফিকেশন রিজেক্টেড এটা নিচে বুঝতে পারছেন যে আপনার ফুলিস ক্লিয়ারেন্সটা পান নাই আপনি অর্থাৎ ফুলিস ভেরিফিকেশনটা রিজেক্ট করে দেওয়া হয়েছে এটা দুইটা কারণে হতে পারে একটা হচ্ছে আপনার যদি মামলা টামলা থাকে সেই ক্ষেত্রে আপনার বাইরে যাওয়া নিষেধ সেক্ষেত্রে আপনার ফুলিস ক্লিয়ারেন্সটা দিবে না আর সেকেন্ডলি হচ্ছে আপনার জরুরি যে নাম্বারটা দিয়েছেন অথবা আপনি যে পাসপোর্টের সময় পাসপোর্ট আবেদন করতে আপনি যে নাম্বারটা ব্যবহার করেছেন সেটিতে আপনাকে পাওয়া যায় নাই বা অনেক খোঁজাখুঁজি করেও আপনার স্থায়ী ঠিকানা বর্তমান আপনাকে আইডেন্টিফাই করা যায় নাই তখন পুলিশ ভেরিফিকেশনটা কি আসবে ক্যান্সেল হয়ে যাবে যাই হোক এরপরে আর একটা স্ট্যাটাস আমরা চেক করি যেমন কিছুতে থাকে পেন্ডিং ইনভেস্টিগেশন ইন সেন্ট্রাল অনেক সময় আপনারা পাসপোর্ট আবেদন করেন বাট পাসপোর্টের কিছু তথ্য আপনারা গোপন রাখেন যেমন ধরেন আপনার প্রিভিয়াস পাসপোর্ট আছে হ্যান্ড রাইটিং পাসপোর্ট বা এমআরপি পাসপোর্ট আছে এখন আপনি সেটা গোপন করেছেন নতুন করে পাসপোর্টের জন্য ই পাসপোর্টের জন্য আবেদন করেছেন অথবা এমআরপির জন্য আবেদন করেছেন তো সেক্ষেত্রে সেন্ট্রাল ডাটাবেজে আপনাকে ইনভেস্টিগে আপনার তথ্যগুলো ইনভেস্টিগেশন করবে অথবা কি করবে কেন সেন্ট্রাল ডাটাবেজে আপনাকে ইনভেস্টিগেশন করবে অনেক সময় আপনার ফিঙ্গারিং এর সাথে আপনার আই রেটিং সাথে অন্যের ফিঙ্গার প্রিন্ট বা সেক্ষেত্রে তারা ডাউট করে তখন ইনভেস্টিগেশন করে সেন্ট্রাল থেকে ওকে তারপরে এখানে আরেকটা আমরা দেখতে পাচ্ছি ফেন্ডিং ফর ফুলিশ ক্লিয়ারেন্স ফুলিশ অর্থাৎ ফুলিশ এখনো ক্লিয়ারেন্স দেয় নাই ওকে তারপরে আমরা আরেকটা স্ট্যাটাস দেখতে পাচ্ছি এখানে ইন ফ্রিন্টার কোয়েন অর্থাৎ আপনার পাসপোর্টটি আগার আছে এবং সেটা অর্থাৎ প্রিন্টিং মেশিনে রয়েছে সেটা প্রিন্টিং মেশিনে রয়েছে কোয়েন বলতে এখানে লাইন বোঝাচ্ছে যাই হোক এরপরে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ইজ রেডি ফেন্ডিং ফর ইস্যুয়েন্স অর্থাৎ আপনার পাসপোর্টটা রেডি হয়ে গেছে এখানে ইস্যুয়েন্স বলতে আপনি গিয়ে জাস্ট নিয়ে আসবেন এরপরে আরেকটা ব্যাপার আরেকটা স্ট্যাটাস যেমন এখানে ফার্স্ট ফেন্ডিং ফর পাসপোর্ট পার্সোনালাইজেশন তো এই ধরনের সমস্যায় যদি আপনার পনেরো দিন এক মাস পরে থাকে আপনি অবশ্যই অফিসে যোগাযোগ করবেন কারণ এই ফেন্ডিং ফর পার্সোনালাইজেশন মানে হচ্ছে আপনার আবেদনটা জাস্ট রিসিভ করা হয়েছে কিন্তু এটা কিছুই করা হয় নাই এটা ফাটানো হয় নাই চেক করাও হয় নাই এটা জাস্ট কোনো কারণ ছাড়াই এটা পড়ে আছে এটা কোনো পদক্ষেপে নেয় নাই তো আমরা আরও কিছু বিষয় দেখে নেই বিশেষ করে যেমন আমি যখন পাসপোর্টের আবেদন করেছি যেমন এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি আবেদন করেছি এখানে রিসিপটা এখানে দেখতে পাচ্ছেন প্রক্রিয়াটা আপনাদেরকে একটু দেখাই যেমন এখানে কয়েকটা মেসেজ আমাকে করা হয়েছে সেই মেসেজগুলো আপনাদেরকে দেখাই পাসপোর্ট আবেদন করার সময় আমি একটা মেইল ব্যবহার করেছি অর্থাৎ জিমেল আইডি দিয়েছি তো জিমেল আইডিতে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন বিভিন্নভাবে তারা মেসেজ দিয়েছে যেমন এখানে যে ইয়েটা আছে এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে দেয়া আছে যে ই পাসপোর্ট ইজ আন্ডার ওয়ে টু দ্য পাসপোর্ট অফিস অর্থাৎ ই পাসপোর্টটা প্রায় রেডি এটা অফিসে আসতেছে নিচে আবার ডিটেলস এখানে বলে দিয়েছে ইউর নিউ পাসপোর্ট হ্যাজ শিফট টু দ্য পাসপোর্ট অফিস আপনার পাসপোর্টটা তৈরি করা হয়েছে এবং পাসপোর্ট অফিসে এটা স্যান্ড করা হয়ে হচ্ছে ইট উইল বি রেডি ফর ফিক আপ নেক্সট ডেইজ পরবর্তী দিনে এটা এটা ইচ্ছা করলে আপনি নিতে পারবেন তো ইউ উইল বি নোটিফাইড অ্যাজ সোন পসিবল ইজ রেডি ফর এস্যুরেন্স আপনার পাসপোর্ট যদি পাসপোর্ট অফিসে চলে আসে আপনাকে মেসেজ করে জানাবে তো এরপরে আরেকটা মেসেজ আমরা দেখি যে মেসেজটা এখানে দেখতে পাচ্ছেন যে স্ট্যাটাস কি ইউর নিউ পাসপোর্ট ইজ রেডি ফর ইস্যুয়েন্স অ্যাট পাসপোর্ট পাসপোর্ট অফিস তো এখানে বলছে এ ইস্যুয়েন্স রেডি ফর ইস্যুয়েন্স অ্যাট পাসপোর্ট অফিস যদি বলে তাহলে আপনি কি করবেন আপনি ডেলিভারি স্লিপটা নিয়ে যাবেন আর পাশাপাশি আপনার এনআইডিটা অবশ্যই নিয়ে যাবেন নিয়ে আপনি পাসপোর্টটা কি করবেন রিসিভ করবেন ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদম প্র্যাকটিক্যাল বিষয় যেমন এখানে কি দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন ওয়াজ এনরোল ফেন্ডিং অ্যাপ্রুভাল তো এখানে দিয়েছে ইউর ই পাসপোর্ট এনরোলমেন্ট হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড অর্থাৎ আমার যে প্রক্রিয়াটা আছে অর্থাৎ ফাইলটা রিসিভ করেছে আমার ফিঙ্গার প্রিন্ট নিয়েছে আমার আবেদন অ্যাকসেপ্ট করেছে এবং টাকা স্যান্ড করেছে এই বিষয়গুলো অর্থাৎ এনরোলমেন্ট হয়েছে আমার পাসপোর্টটা তালিকাবদ্ধ হয়েছে ইউ উইল বি নোটিফাই অ্যাজ সোন অ্যাজ পসিবল ওয়াজ অ্যাপ্রুভ বাই পাসপোর্ট অফিস আচ্ছা যাই হোক এরপর আর একটা হচ্ছে ডেলিভারি রিপোর্ট এখানে বলছে যে উপরে দেখতে পাচ্ছেন ই পাসপোর্ট রেডি ফর পিক আপ এট পাসপোর্ট অফিস পিক আপ বলতে এখানে আপনি পাসপোর্টটা রিসিভ করবেন ঠিক আছে ইউর নিউ পাসপোর্ট ইজ রেডি ফর ইস্যুয়েন্স এট পাসপোর্ট অফিস তো এখানে বলে দিয়েছে যে পাসপোর্ট অফিসে আপনি ডকুমেন্টসগুলো নিয়ে আপনি নিতে পারবেন রিসিভ করতে পারবেন তো যখন পাসপোর্টটা রেডি হয়েছে এখানে একটা মেসেজ দিয়েছে আমার মোবাইলে দেখেন ইউর নিউ পাসপোর্ট ইজ নাও রেডি ফর রিজিওনাল অফিস তো অবশ্যই তারা মেসেজ দিবে শুধু ইমেল করবে না তারা মেসেজও দিবে দেন এখানে রয়েছে দেখতে পাচ্ছেন দে ইউর পাসপোর্ট হ্যাজ বিন ইস্যুড টুডে অর্থাৎ রিসিভ করার পরে কিন্তু ইস্যুড এই মেসেজটা আসবে আশা করি বুঝতে পেরেছেন এভাবে পাসপোর্টের যাবতীয় স্ট্যাটাসগুলো আপনারা অটোমেটিক বুঝতে পারবেন এই ভিডিওটার মাধ্যমে অলরেডি বুঝে গিয়েছেন আর এর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তরটা সঠিক দেওয়ার জন্য এবং আপনাদেরকে হেল্প করার জন্য ওকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম